শিক্ষার্থী বন্ধুরা টেক আইটি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। এসএসসি পরীক্ষা 2024 আমি যে প্রশ্নটি এখানে শেয়ার করবো সেটি মাদ্রাসা বোর্ডের অর্থাৎ দাখিল পরীক্ষা 2024 সালে যারা দাখিল পরীক্ষা দিবে তাদের টেস্ট পরীক্ষা চলতেছে, সেই টেস্ট পরীক্ষার বাংলা এমসিকিউ যে প্রশ্নটি আছে সেটি এখন তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কিন্তু ওই পরীক্ষা যাদের কমন পড়বে 100% কমন থাকবে, হুবহু প্রশ্নটি আমি তোমাদের সাথে শেয়ার করতেছি। এক নম্বর প্রশ্ন হচ্ছে, সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ মতে মঙ্গল কাব্য কোন যুগের নিদর্শন? আমি শুধু প্রশ্নগুলো পড়ে যাব, তোমরা উত্তরগুলো এখান থেকে দেখে নেবে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় গাজী গাজী বলে উদ্দাম ঝরে নৌকায় চালায় কি? নিচের উদ্দীপকটি পরে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায় তোর কথা যে অজান্তে মা লেখা হয়ে যায়, আমার হাসি দোলে তোরই মন ছায়, আমার বাসি কাঁদে মাগো তোরই বেদনায়। উদ্দীপকের দ্বিতীয় চরণের সাথে নিচের সাদৃশ্যপূর্ণ পঙ্গটি কোনটি? 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকের শেষ 2 চরণের সাথে কপোতাক্ষ নদ কবিতার সাদৃশ্যপূর্ণ বিষয় হল? উত্তরগুলো মিলিয়ে নিবে, সুভা সর্বদা সাধারণের দৃষ্টিপথ হতে নিজেকে গোপন রাখার চেষ্টা করত কেন? 6 নম্বর প্রশ্ন, মমতাদির কপালে টিপের মতো ক্ষতচিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে? 7 নম্বর, জীবন সঙ্গীত কবিতায় কিসের কিসের ফাঁস না পড়ার জন্য বলা হয়েছে? শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে আত্মিক মৃত্যু বলতে লেখক কি বুঝিয়েছেন? এখানে থাকার নাম সর্বত্রই থাকা, লাইন দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে হাসপাতালের উপর স্থান দিয়েছেন কেন? পল্লী সাহিত্য প্রবন্ধে সরস প্রাণের জীবন্ত উৎস বলা হয়েছে কোন সাহিত্যকে? জুতা আবিষ্কার কবিতায় সকলে মিলে যুক্তি করে কতগুলো ঝাঁটা কিনল? জীবন সঙ্গীত কবিতা অনুসারে কোনটি জীবনের উদ্দেশ্য নয়? 14 নম্বর প্রশ্ন, 71-এর দিনগুলি রচনায় সারাদেশ থেকে পিস উধাও বলতে কোনটিকে নির্দেশ করা হয়েছে? যাব আমি তোমার দেশে কবিতায় কবির আঁচল হতে ফুল ঝরাবে কেন? পল্লীর প্রত্যেক পরতে সাহিত্য ছড়িয়ে আছে বলে মোহাম্মদ শহীদুল্লাহ কোনটি বুঝিয়েছেন? বই পড়া প্রবন্ধে আত্মার অপমৃত্যু বলতে কোনটিকে বিদ্রুপ করা হয়েছে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ্যত কিসের দ্বারা মানুষের মন আকর্ষণ করেছিলেন? তারপরে 19 নম্বর প্রশ্ন হচ্ছে, সেই দিন এই মাঠে কবিতায় এই সব গল্প বেঁচে রবে চিরকাল বলতে কি বোঝানো হয়েছে? প্রবাস বন্ধু গল্পের আব্দুর রহমানের মতে তামাম আফগানিস্তানে মশহুর কি? আমি কোনো আগন্তুক নই, কবিতায় তিনি কোনো অভ্যাগত নন বলে কি বুঝিয়েছেন? 22 নম্বর প্রশ্ন হচ্ছে, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান, মানুষ কবিতার এ চরণে কি প্রকাশ পেয়েছে? 23, আমার পরিচয় কবিতায় কবি কিসের ছবি আঁকার কথা উল্লেখ করেছেন? 71-এর দিনগুলি রচনায় সারাদেশ থেকে পিস উধাও কেন? বর্জুয়া বিলাস বলতে কোন শ্রেণীর মানুষের সব বোঝায়? বঙ্গবাণী কাব্য বলতে কবি কি বুঝিয়েছেন? নিচের উদ্দীপকটি পরে 27 ও 28 নং প্রশ্নের উত্তর দাও। মিয়ানমারের রোহিঙ্গাদের বসতবাড়ি পুড়েছে এখনো, নদীতে ভাসছে অসংখ্য লাশ, এক রোহিঙ্গা শরণার্থী অবাক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে, এত বড় বিপদ আসবে সে ভাবেনি কখনো। 27 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ রচনা কোনটি? 28, উক্ত সাদৃশ্যের মূলে রয়েছে নিচের কোনটি সঠিক? কপোতাক্ষ নদ কবিতার অক্টকের মিল বিন্যাস কি? 30 নম্বর প্রশ্ন হচ্ছে, এশিরিয়া ধুলো আজ বলতে কবি কি বুঝিয়েছেন? তো শিক্ষার্থী বন্ধুরা, 30টা বাংলা প্রথম পত্রের এমসিকিউ তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা এগুলো ভালোভাবে পড়বে, আশা করি 100-এ 100 কম থাকবে।